প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই মুহূর্তে ভালো থাকবারই কথা, কারণ আমি বন্যা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের আয়োজন সরাসরি গানের অনুষ্ঠান ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন আমাদের সবার অনেক প্রিয় শিল্পী, দেশের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন। ফকির শাহাবুদ্দিনের অনেক গান শুনবো আমরা এবং আপনারাও আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আপনারা আরও ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন, আপনাদের প্রিয় গানের রিকোয়েস্ট করতে পারেন এবং নানান বিষয় জানতে পারেন। সঙ্গে থাকুন, চলে যাচ্ছে আমাদের আজকের শিল্পীর কাছে। অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকরুল আলমিন খুব ভালোই রেখেছে। শুধু আমাকে ভালো না, জি সারা পৃথিবীর মানুষকে শান্তিতে রাখুক সে দোয়াই করি। অবশ্যই, এটা আমাদের সবসময় কাম্য, কারণ ভালো থাকলেই আমরা ভালো কিছু করতে পারবো, আর বিশেষ করে আপনারা ভালো থাকেন সেটা আমাদের সবসময় কাম্য, কারণ আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাবার আশা আছে আমাদের, এবং দেশকে রিপ্রেজেন্ট করবার জন্য আপনারা যা করে যাচ্ছেন সেটা আসলে অতুলনীয়। এর মাঝখান থেকে আপনার ব্যস্ততা কতটুক? আলহামদুলিল্লাহ, আমি খুব ব্যস্ত মানুষ, আল্লাহ আমাকে রাখছে। জি, বিশেষ করে আমি স্টেজ শোগুলোতে বেশি ব্যস্ত থাকি। আর আমার 101টা গানের একটা প্রজেক্ট চলছে, সেটা আমি নিজেই লগ্নি করছি। আচ্ছা, একটু দেরি হচ্ছে জাতিকে দেওয়ার জন্য। জি, এটা 101টা বিভিন্ন মহাজনের, আমার দেশের বাউল ভাটি এরিয়া এবং এথনিক কালচার যেটাকে রিপ্রেজেন্ট হতে, এই গানগুলি ইউটিউবে পাবে। আমি মরার পরে এখান থেকে হয়তো আমার নেক্সট যারা প্রজন্ম আছে সেখান থেকে শিখে জাতিকে তারা আরও আগায় নিয়ে যাবে, সে আমার একটা মাত্র প্রসেসটা, সেটা চলছে। বাহ, চমৎকার, এটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে সেটার অপেক্ষা আমাদেরও। আমরা শুরু করছি কোন গান দিয়ে? আমরা তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে না, বা এখন থেকে 10 বছর আগে যাহা ছিলাম এখন তাহা নেই, অনেকে নেই। জি, এটা কিন্তু প্রকৃতির, এটা প্রকৃতিকে মানতে হবে। আমি নিজেকে যে 16 বছর বয়স মনে করি এটা ভুল, বয়স হয়ে যাচ্ছে। শাহ আব্দুল করিমের একটা বিখ্যাত গান দিয়ে শুরু করি। অবশ্যই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই? শুনছি আমরা, আগের সে জৌল, সে যৌবন, সে তারুণ্য দিনে দিনে হারে যাচ্ছে, আমি না শুধু সবাই হারিয়ে ফেলবে। তবে তারুণ্য থাকতে থাকতে জাতিকে কিছু দেওয়াটাই শ্রেষ্ঠ মনে করি, সে শাহ আব্দুলকে বিখ্যাত গান দিয়ে শুরু করছি। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই? আগের বাহাদুরি তোমার গেল কই? চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই? আগের বাহাদুরি তোমার গেল কই? মুখে দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই মাথার চুল পাকিতেছে মুখে দাঁতে নড়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই বয়স ছিল রোডে গাড়ে হাঁটতে সবাই ভাই ডাকত ছেলে মেয়েরা কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে ভাবের জনম গেল বিফলে এখন সে ভাব নাই রই কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে ভাবের জনম গেল বিফলে এখন সে পাব নাই রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না নাচে না রঙের বারই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের তাই ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে তাই ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে আগের বাহাদুরি তোমার গেল গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই দেখো সে আমলে মালে মালে জোড়া হতেন সে আব্দুল করিম ভাবলেন ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে যাই ঠেকিলাম খালেদ দেওয়ান বাংলাদেশের বিখ্যাত একজন মহাজন খালেদ দেওয়ান লেখলো আমি ছিলাম শিশু ছিলাম ভালা নাছিল যৌবনের জ্বালা সর্বদাই থা কিতাম মায়ের সঙ্গে দেহেতে আইলো জোয়ানি উজান বহে গাঙের পানি রমণী বসিল বাম অয়ঙ্গে ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে দেখেন সাগর ছেলেবেলা ভালোই ছিলাম বড় হয়ে দায় ঠেকিলাম কেরানীগঞ্জের খালেদ দেওয়ান লাগলো আমি ছিলাম শিশু ছিলাম ভালা নাছিল যৌবনের জ্বালা সর্বদাই থাকিতাম মায়ের সঙ্গে দেহেতে আইলো জোয়ানি উজন বহে গাঙ্গের পানি রমণী বসিল বামঙ্গে সর্বনাশ হয়ে গেলাম বলে মালো মা ঝিলো ঝি বইল বই নামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
স্রয়ঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। দেখো কত সুন্দর ধারণা তাদের, গানটা পুরো গাই নেই, অল্প গাইছি। একদিন মিশাবি মাটির সঙ্গে, আব্দুল করিম কি বললো, যাহ বার্তা হয়ে গেছে। আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আছে একেবারে হবে সই, আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। এক একজন এক একভাবে এক এক রকম করে তাদের মনের ভাষা প্রকাশ করেছে, কিন্তু কথাগুলো একেবারেই চরম সত্য, এভাবে আমরা অনেকেই ভাবি না। একজন দর্শক আছে আমাদের সঙ্গে, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে আমাদের? হ্যাঁ, আমি একটু কথা বলতে আসছিলাম শিল্পীর সঙ্গে। অবশ্যই, আপনার নাম কি বলে কথা বলুন। আমার নাম সৈয়দুল ইসলাম, আমি পাবনা থেকে বলছিলাম। জি হ্যাঁ, জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন ধরে আপনাদের অনুষ্ঠানটা প্রত্যেকদিন দেখি, আর এই বিশেষ করে আপনার অনুষ্ঠানটা আমার হ্যাপি লাগে, আর আপনার অনুষ্ঠানটা প্রত্যেক দিনই আমি দেখি, অতদিন দেখি, আর আপনার প্রত্যেকটি গানে আমি শুনি, খুব ভালো লাগে। তো দুইটা গানের রিকোয়েস্ট ছিল, অনেকদিন পর আপনাকে ফোনে পাইছি। হ্যাঁ বলুন। ওই যে ভবসাগরের নাইয়া, আর হলো তোর আমি পারি না আর পারি না, এই দুইটা গান। আচ্ছা, চেষ্টা করছি, আপনি লাইনে থাকুন, আমি গাচ্ছি। অনেক ধন্যবাদ ফোন করেছেন, অনেক দূর থেকে সঙ্গে থাকুন, এবং আপনি তো সবসময় আমাদের এই আয়োজন দেখেন, সেজন্য আপনার কাছে আমাদের বিশেষ ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞ আপনার কাছে। জি রিকোয়েস্ট কি এখন গাও নাকি কিছু? ভাই আপনার যেটা ভালো লাগে যদি এখন গেতে চান, আমরা তো সব সব গানই শুনতে চাই। একটা গানের পরে একটু থাকেন, একটা গানের পরে ঠিক আছে। কইলাম আগের বাহাদুরি এখন গেল কই, এমন একদিন সামনে এসে একেবারে হবে সই, তারপরে এটা কিন্তু আমার একটা মৌলিক গান। জি আমার অ্যালবাম সারথি অ্যালবামের, এটা সুরকার আমার ছোট ভাই বেলাল খান। আচ্ছা, তবে গীতিকারটা আমি এখন বলতে পারছি না, আমার মৌলিক একটা অ্যালবাম সে গানটা গাচ্ছি আমি। জি জি শুনছি। বাঁশের ছাউনি মাটির ঘর, মাটির নিচে এক তলা, সেটাই তোর হবে বাসর, যাইতে হবে একেলা। মনুরে মনুরে তুই এখনো কেন মন ভোলা, মন ভোলা মন ভোলা মন ভোলা। বাঁশের ছাউনি মাটির ঘর, মাটির নিচে এক তলা, সেটাই তোর হবে বাস, যাইতে হবে একেলা। মনুরে ও মনুরে তুই এখনো কেন মন ভোলা, মন ভোলা মন ভোলা মন ভোলা। বাঁশের ছাউনি মাটির ঘর, মাটির নিচে এক তলা, বাঁশের ছাউনি মাটির ঘর, মাটির নিচে এক তলা। জমার
সুদরাবি কবে দয়াল তুই সুদরাবি ডুবে যদি যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা পাশের ছাউনি মাটির ঘর মাটির নিচে এক দোলা সেটাই দূর হবে বাসর যাইতে হবে একেলা মনুরে ও মনুরে তুই এখন কেন মন ভোলা মন ভোলা মন ভোলা মন ভোলা পাশের ছাউনি মাটির ঘর মাটির নিচে এক দোলা 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 সেটাই তোর হবে বাসর যাইতে হবে একেলা মনুরে ও মনুরে তুই এখন কেন মন ভোলা মনুরে ও মনুরে তুই এখন কেন মন ভোলা পাশের ছাউনি মাটির ঘর মাটির নিচে এক দোলা পাশের ছাউনি মাটির ঘর মাটির নিচে এক দোলা কত সহজ করে কত কঠিন কথাগুলো আমরা শুনে ফেলি গানে গানে সত্যি অনেক ভাবায় আমাদের এইসব গানগুলো এগুলি কেউ স্মরণ করলে হয়তো এই সমাজে কেউ আর পাক পড়তে পারবে না একদম কারণ আমি ঘন ঘন একটা কথা বলি সব জায়গায় যে মিউজিক ইজ নট অনলি অ্যামিউজমেন্ট জি সঙ্গীত শুধু বিনোদনেই নয় ইহা নিজেকে পরকে সমাজকে নিজের আত্মাকে পরের আত্মাকে শুদ্ধিকরণের এবং দেশকে সমাজকে সমস্ত ধর্মর সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ শিখায় একমাত্র সঙ্গীত অসাধারণ ভাই আমরা আরও গান শুনবো বিরতির পরে প্রিয় দর্শক যারা আমাদের সাথে আছে সাথে থাকুন এভাবেই আমরা একটু পর ফিরছি বিরতি থেকে বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়ান মিউজিক লাইভে সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফিরে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী ফকির শাহাবুদ্দিনের কাছে ভাইকে আরও একবার আমন্ত্রণ আচ্ছা আমাদের একটা রিকোয়েস্টের গান ছিল আরও বেশ কিছু গানের পাবনা থেকে ভদ্রলোক ফোন করেছিলেন উনি আছেন কিনা আমি জানি না জি এই গানটার একটা ইতিহাস আছে কারণ ইতিহাস কখনো লুকানো যায় না এই গানটা আমি প্রথম পাই হচ্ছে আমার ঢুলি মুক্তারের কাছে আচ্ছা মুক্তার এই গানটা গাইতো জি পরে আমি গানটা লিখে নিলাম এই গানটা কিন্তু আমার না এটা হচ্ছে আব্দুল সালাম বয়াতির গান আচ্ছা অসাধারণ একটা গানের গানটা আমার খুব ভালো লাগে তো এই গানটা যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি বর্তমানে আমাদের যুব সমাজ মরণ নেশা ইয়াবাই কিন্তু আক্রান্ত একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে ইয়াবা গ্রহণ করে ওই মা বাপ কি যন্ত্রণায় থাকে এই গানটা কিন্তু তাকে রিপ্রেজেন্ট করে আচ্ছা তাই বাপে বলছে আমি পারি না আর পারি না বাপে বলছে নিজের পুত্র যদি মরণ নেশা আসক্ত হয় একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় আমি ধন্যবাদ দিচ্ছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উনি এই ইয়াবাকে জিরো টলারেন্স করছেন আল্লাহ তাকে হায়াত দারাজ করুক আমার যুব সমাজকে উনি রক্ষা করছেন
একটা নেশাগ্রস্ত পিতা যদি এই গানটা লেখে কেমন লাগে গানটা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার, দয়াল পারি না আর পারি না। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার, দয়াল পারি না আর পারি না। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার, আমি পারি না আর পারি না। এটাই শুনে না কথা, প্রাণে দেয় ব্যথা, এটাই শুনে না কথা, প্রাণে দেয় ব্যথা, সালামের মায়া মমতা, বুঝলো না রে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে, আমি পারি না
আর পারি না, আমি কেন মরি না, আজকাল কি চিনে না আমার, আমি পারি না আর পারি না। খুব সুন্দর একটি গান এবং কথাগুলো চমৎকার। আপনি যে কথা বলছিলেন যে মাদক আসলে এই আমাদের যুব সমাজটাকে যেভাবে গ্রাস করেছে এটা আস্তে আস্তে, যে আমার যদি দুইটা সন্তান একটা সন্তান থাকে, জি, আল্লাহ না করে সেটা যদি মরণ নেশায় আকৃষ্ট হয়ে যায়, তাই পিতা বলছে আমি কেন মরি না, দেখো একদম বেঁচে থেকে লাভ, বেঁচে থেকে লাভ কি। আমাদের সেখানে একজন দর্শক আছে, জি, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে, কি নাম আপনার ভাইয়া? আমি আব্দুল মুমিন বলছিলাম বগুড়া থেকে। বাহ, কথা বলুন। ফকির শাহাবুদ্দিন আমাদের প্রিয় শিল্পী আছে, কথা বলুন। জি জি বলুন। হ্যালো, বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমান। আলহামদুলিল্লাহ। জি বলুন। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি কোনটা? সোয়াচান পাখি। আচ্ছা, সোয়াচান পাখি একটা গানের পরে গাই। জি অনেক ধন্যবাদ ফোন করেছেন, সঙ্গে থাকুন, আপনার পছন্দের গান অবশ্যই গাওয়া হবে, আমরা শুনবো। জি চলুন, এবার কি শুনছি আমরা? এই গানটা আমার একটা মৌলিক গান, আস্তে আস্তে আমার গানগুলি একটু জাতিকে দিই, সারাটা জীবন মহাজনে গান গাইলাম, রিকোয়েস্টে গান গাইছি। এটা হচ্ছে নিহার আহমেদের লেখা, ছোট ভাই বেলাল খানের সুর, আমার অ্যালবামের এই গান করা। শুনছি। বলা মারে কেমন কহিরা মনের ঘর সাজা, ওরে কৃষ্ণ হইলাম বংশী হাতে রাধার দেখা নাই, কৃষ্ণ হইলাম বংশী হাতে রাধিকার দেখা নাই, বলা মারে কেমন কইরা মনের ঘর সাজা, কেমন কইরা মনের ঘর সাজা, কৃষ্ণ হইলাম বংশী হাতে রাধার দেখা নাই, বলা মারে কেমন কইরা মনের ঘর সাজা, বলা মারে কেমন কইরা মনের ঘর Thank you.
অসম্ভব সুন্দর একটি গান। আচ্ছা, এবারে রিকোয়েস্টের একটি গান করার কথা ছিল, সেটাই শুনবো নাকি অন্য কোনো গান? এই গানটার পরে একটু গাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। চল আমরা উকিল মুন্সির একটা গান শুনি। আচ্ছা, আজকে একটু প্রেম জানি জেকে বসেছে। হ্যাঁ, আমি সেটাই দেখছিলাম যে সবসময় তো ভাইয়াকে একটু অন্য ধরনের গান শুনতে দেখি, গাইতে দেখি, আজকে আমরা শুনি, কিন্তু আজকে একটু মেজাজটা অন্যরকম। কেমন করে মনের ঘর সাজাই, একদম একদম, রাধাই যদি না পাই, মনের মানুষ যদি না পাই। উকিল মুন্সি বলছেন, আমার প্রাণবন্ধু আসি আমার দুঃখ দেখিয়া, নয়নের জলবন্ধু মুছিয়া নেবে, কোন দিন আমার সেদিন হবে। আওয়াজ নেই কেন? বহুদিন হইল বন্ধু না আসিল, তোরানি সখীতে আনিয়ে দিবি, যদি আনতে পারো এই প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমার কাছিনীতে থাকিতে দিবি। আমার প্রাণ বন্ধু আসিয়া আমার দুঃখ দেখিয়া, নয়
জল গো বন্ধে মুসিয়া নেবে কোন দিন আমার সেদিন হবে ও ও ও প্রাণবন্ধু আসিয়াই আমার দুঃখ দেখিয়া নয়নের জল গো বন্ধু মুসিয়া নেবে কোন দিন আমার সেই দিন হবে আমার প্রাণ বন্ধু আসিয়া আমার দুঃখ দেখিয়া নয়নের জল গো বন্ধে মুসিয়া নেবে কোন দিন আমার সেই দিন হবে ও ও জাগতিক না বৈষয়িক যদি এই গানটা এইভাবে হয়তো আমার দয়াল নবী আসিয়া আমার দয়াল নবী আসিয়া আমার দুঃখ দেখিয়া আমার নবী যদি আমার চোখটা মুছে দিতেন বহুদিন হইল বন্ধু নাই আসিল তোরা নি সখী তারে আনিয়া দিবি হইল বন্ধু নাই আসিল তোরা নি সখী তারে আনিয়া দিবি যদি আনতে পারো এই প্রতিজ্ঞা করো আমার কাছে নিতারে থাকিতে দিবি কোন দিন আমার সেই দিন হবে অবলার মন চোরা আর কি বোধি বেশে প্রাণে আমারে এভাবে ধরা নাই কান্দি যদি সদাই আমার সেই দিন হবে প্রাণবন্ধু আসিয়া আমার দুঃখ দেখিয়া নয়নের জল গো বন্ধু মুসিয়া নেবে কোন দিন আমার সেই দিন হবে
দয়াল নবী আসিয়া আমার দুঃখ দেখিয়া নয়নের জল গো বন্ধে মুছিয়া নেবে, কোন দিন আমার সেই দিন হবে। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার কিছু গান আজকে আমরা শুনছি, একটু ভিন্ন ধরনের গান শুনছি আজকে, আরও শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি অল্টারনেশন মিউজিক লাইভ থেকে বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে, বন্যা আছি আপনাদের সাথে এবং আমাদের সঙ্গে আপনারা আছেন, সেজন্য আমরা অনেক বেশি আনন্দিত। এবং আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন। ফিরে যাচ্ছি আবারও শিল্পীর কাছে, ভাই আরও একবার আমন্ত্রণ। একটা গানের রিকোয়েস্ট ছিল সুবাসন পাখি, হ্যাঁ আমরা শুনবো। আমাদের কাছে আরও একজন দর্শক আছে আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? কে বলছিলেন? হ্যালো, শুনছি আমরা, বলুন। জি বলুন। হ্যালো হ্যালো, সম্ভবত লাইনটি কেটে গেছে, আপনি আরও একবার ট্রাই করুন, পেয়ে যাবেন আমাদেরকে। হ্যাঁ ভাইয়া, যেটা বলছিলেন, দুটো গানের রিকোয়েস্ট, আমি এই গানটার পরে দুটো গানের রিকোয়েস্ট আসলে আজকে। জি, আমিও তো মরে যাবো যে কোনো মুহূর্তে, আমার কিছু গান রেখে যেতে চাই, মহাজনের গান গাবো, যারা জনপ্রিয় গান আমি গাবো, অবশ্যই গাবো। জি জি, তো এই চিত্রশিল্পী এম রফিক নারায়ণপুর বেলাবত নরসিংদী থেকে রিকোয়েস্ট করছে, বন্দে মায়া লাগাইছে, আমি গাবো এই গানটার পরে, দুইটা রিকোয়েস্টের গান করার পরে তারপর আমি। ঠিক আছে, তাই জি অবশ্যই। হ্যাঁ, এই গানটা লিখেছিলাম আমি নিজেই এবং শুরু করেছি আমি। আর তো জ্বালাশ হয় না রে বন্ধু, আর তো জ্বালাশ হয় না, একজন মানুষকে যদি আমি বন্ধু ভাবি সে কোনো আমার কষ্ট দিবে। অর্থাৎ বন্ধু কাকে বলা হয়? বন্ধু বান্ধব মানে হতো চাকর বাকরের সমান, অর্থাৎ এই বুঝাইলাম বন্ধু মানে বন্ধুই, এটা কিছুই না আমার কাছে, কিন্তু আমার দুঃখের সময় আমার বন্ধু আমার কাছে আসবে। বন্ধু যদি জ্বালা দেয় সে শত্রুর চাইতেও বেশি। গানটা গাই। অবশ্যই, এত চমৎকার কথা। মানুষের মন থাকে একটা, তো একটা মনের মধ্যে কত জ্বালা সহ্য করা যায়, সংসারের জ্বালা, বন্ধুর জ্বালা, বৈষয়িক জ্বালা অনেক। ওরে যে জ্বালা দিয়া সখী, রুবেল না প্রেমিক বিচ্ছেদ, আমার এই সুর করা, আমার এই লেখা গান। ওরে যে জ্বালা দিয়া সখী, সে জ্বালায়ার কারে গো, মনের জ্বালা যদি কারো বোঝানো যায় সেই যে লাঘব হয়। ওরে এক মনে তো জ্বালা বন্ধু রে, কেমন করে সই, এক মনে তো জ্বালা কেমন করে সই, কত জ্বালা দিস না রে সখী, আর জ্বালা দিস না রে বন্ধু, সেই জ্বালায়ার কারে কো, এক মনে দেয় তো জ্বালা কেমন করে। Thank you.
নিষ্ঠুর জানতাম যদি আমি তোরে মন দিতাম না। বন্ধুরে তোর প্রেম প্রীতি এত নিষ্ঠুর জানতাম যদি আল্লাহর কসম তোরে আমি মন দিতাম না। আমি নিজেই তোমাকে মনটা দিলাম, প্রেম প্রীতির এত জ্বালা, প্রেম প্রীতির এত জ্বালা কারো কাছে যায় না বলা, কান্দিতে হয় অতি গোপন। চোখের পানিতে আমার তৃষ্ণা মিটে যায়, কান্নার জলে তৃষ্ণা মিটায়, চোখের পানি হাতে লো এক মনে তো জ্বালা কেমন করে। সাবতীর ফকিরে বলে ভাষা স্টাইয়ার বন্ধু আমার চোখের জলে, এখন কাঁদতে কাঁদতে চোখে পানি নাই,
কিন্তু তুই আর ব্যথা দিলে আর চোখে পানি আসে না, কারণ চোখে তো পানি নেই, পাথর হয়ে গেছে। সাবতীন ফকিরে বলে ভাষাস নাই আর চোখের জলে, কানতে কানতে চোখে পানি নাই। মরা রাগে তৃষ্ণার দাভন, মরা রাগে তৃষ্ণার দাভন, দুঃখের বাহন হাতে লই, এক মনেতে এত জ্বালা কেমন করে। যে মানুষটি সবসময় গণমানুষের কথা বলে, এত কঠিন কঠিন কথাগুলো অত সহজভাবে গানের মানুষ বলে, সেই মানুষটির ভেতরে যে এত প্রেম লুকিয়ে আছে সেটা আজকে কিন্তু আমরা অনেকটাই প্রকাশ পাচ্ছি। আমাদের দর্শক আছে আমাদের সঙ্গে। হ্যালো, 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 জি কে আছেন আমাদের সাথে? জি আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার নামটা জানতে চাই, কি নাম আপনার? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে। ডলি বলছি। ডলি বলছেন? আচ্ছা জি, কথা বলুন, আমাদের শিল্পী আছে। জি বলুন, ভাইয়ের সাথে একটু কথা বলবো। অবশ্যই কথা বলুন। জি আপা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার দুটো গানের অনুরোধ ছিল। জি বলুন। পাইলাম না তোর ভালোবাসা, আর তুই যদি হইতি গলার মালা। ওকে, অনেক ধন্যবাদ ডলি, আপনি ফোন করেছেন, আপনার অনুরোধের গানগুলো। ও ডলি, ধন্যবাদ। আসলে জি সে নিজেও একজন শিল্পী। আচ্ছা, পাইলাম না তোর ভালোবাসা এই গানটা আমার লেখা এবং সুর করা ছিল। এই গানটা আমি গাওয়াইছিলাম হচ্ছে কুলজাবর বি জড়ি দিয়া। আর তুই যদি হইতি গলার মালা এই গানটা হচ্ছে দূরবীন স্যার লিখা গান, আমার এই সুর করা। ওপারে আকাশ ছবিতে গিয়েছিলাম আমি ডলি শান্তনি, এই দুটো পরে গেছে, আগে দুটো রিকোয়েস্ট ছিল এটা গাইয়েছি নাকি? জি অবশ্যই, এবং আমাদেরও কিন্তু বেশ কিছু রিকোয়েস্ট আছে। আমরা কিন্তু আজকে চিটং এর গান শুনতে চাই, চট্টগ্রামের গান। এই দুটোর পরে গাই? জি অবশ্যই। নাকি এখন গাই দেব? আমরা শুনতে চাই এখন, আপনি যখন শুনবেন, আপনি প্রতিটি গানই আমরা শুনতে চাই। আচ্ছা, একটা রিকোয়েস্ট, একটা আছে, দুটো রিকোয়েস্ট আছে। চিত্রশিল্পী এম রফিক নারায়ণপুর বেলাপুর থেকে, নরসিংদীপ বন্দে মায়া লাগেছে একটু গাই দিই সবাই, এখানটা সবাই জানে। চলুন আব্দুল করিম। সুয়াসান পাখি, আপনি যাবেন না, আমি গানগুলি সব শোনাবো। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, যেমন ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে
জাদু করিয়া বন্ধে মায়া লাগাই, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। ওই রিকোয়েস্টেড গান গাইয়ে দিচ্ছি, শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর গাওয়া গান, উকিল মুন্সির এই সাধক রশিদুদ্দিন সুহাসান পাকিয়া চলেন। আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, সাধক রশিদুদ্দিনের গান, বাউল কবি রশিদুদ্দিন। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন রে হইলে নীর, মেলা দুইটি আখিরে পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকি
বিশ্বজোড়া এই পীরীতি সবই দেখছি ফাঁকি বাউল কবি রশিদ বলে ডাকলে মায়ার হবে পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই একটু একটু গাইলাম আর কি অনুরোধের গান জমে গেছে ডলির একটা অনুরোধ আছে গাই দেবো জি জি অবশ্যই নাকি পরে গাবো আমরা কি থাকি বাবা বাজাও আচ্ছা শুনে নি ওরে তুই যদি হইতি গলার মালা সিকন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা সিকন কালা তুই যদি হইতি গলার মালা প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরো প্রাণ যাইত জুড়াইয়া প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরো প্রাণ যাইত জুড়াইয়া দূর হইত প্রেম আগুনের জ্বালা শিখর কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা সিকন কালা তুই যদি হইতি গলার মালা বান্দিতাম দুপুর বেলা বসিয়া তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে বসিয়া তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে মনের সাথে খেলতাম প্রেম খেলায় রঙ্গিলা তুই যদি হইতি গলার তুই যদি হইতি গলার মালা সিকন কালা তুই যদি হইতি গলার মালা
পারে জানিয়া পানি আমি হইয়া সাত কিনি পত পানে হইয়াছি আন্ধেলা লোকে আমার মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক এই তোর বিন সাতর প্রেমের পাগেলা তুই কোন কালা তুই যদি হইতি গলার তুই যদি হইতি গলার মালা তুই কোন কালা তুই যদি হইতি গলার মালা আমার বিরতির পরে শুনছি আবার প্রিয় দর্শক এই মুহূর্তে নিচ্ছি একটা খুব ছোট বিরতি ফিরে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় আয়োজন ওয়াল্টার নেশন মিউজিক লাইভে বন্যা আছে আপনাদের সঙ্গে আর সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ফিরে যাচ্ছি আবার আমাদের আজকের শিল্পীর কাছে ভাইয়াকে আরও একবার আমন্ত্রণ সহ সবাইকে আজকে সবাই খুব বলবো যে শুধু ভাইয়াই নয় সবাই খুব অন্য একটি মেজাজে আছেন এবং সেই মেজাজ থেকে আজকে আমরা গানগুলো শুনতে পাচ্ছি আমি একটু আগে আসলে মিউজিশিয়ানদের একটু পরিচয় করে দিচ্ছি জি জি অবশ্যই প্রথমে তো বসেছিল যাদের বদলতে আমি ভোগী শাহাবুদ্দিন কিবোর্ডে আছে হচ্ছে জাকির অ্যাকোস্টিক গিটার আছে হচ্ছে মিঠু জি বাঁশিতে আসে হচ্ছে রুবেল অক্টোবরে আসে হচ্ছে অবিনাশ আকাশ তবলা আছে অভিজিৎ দা সবাইকে আরও একবার স্বাগতম আচ্ছা এবার আমরা যে রিকোয়েস্টটা আমার ছিল সেটা হচ্ছে আপনার বাড়ি চট্টগ্রাম এবং সেখানে আমিও সেই জায়গাটা থেকে আসা এবং আমার নানু বাড়ি চিটং এবং শ্বশুর বাড়ি চিটং এবং ভালোর বাসার একটি জায়গা তো চিটংয়ের গান যদি না শুনে তাহলে মনে হয় পরিপূর্ণতা একেবারেই পাওয়া যাবে না আমরা চিটংয়ের গান শুনতে চাই চমৎকার আসলে এটা হচ্ছে আমারই একটা মৌলিক গান এটা আমি রেকর্ড করেছি যদিও গাইতাম না অনেকে রিকোয়েস্ট করছে এটা হচ্ছে কথা দিলীপ কুমার রায় জি সুরটা আমরা সুর নিজে করেছি উনি একটু হেল্প করছে আমার সুরের জন্য আচ্ছা গানের কথা হচ্ছে আই তো ফলো জিম্বি আচ্ছা মানে আমরা যখন সংসারে কোনো জ্বালা পড়ি ছেলের যন্ত্রণা বা বন্ধুমান যন্ত্রণা আমরা বলি বদ্ধ আই ক্যান ফলো জিম্বি অর্থাৎ যন্ত্রণার থেকে আমি ফল মানে পাগল হয়ে যাবো কেন পাগল হইবে সংসারের জ্বালা ছেলা কথা শুনে না বউয়ের কথা শুনে না যন্ত্রণা আমি সব মিলে গিয়া ছেলের জন্য বউ আনলাম নিজে শখ করিয়া এইটা আমার কথা শুনে না মানে সংসারের যে যন্ত্রণা এটা আমি ফলে জিম্বি আচ্ছা আচ্ছা গানটা গাই ওকে আমরা একজন দর্শক আছে আমরা জানি কে আছে হ্যালো 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 আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কে আছেন আমাদের সাথে কি নাম জি আমি রায়ের বাজার থেকে বলছি জি রায়ের বাজার থেকে আপনার নামটি বলে কথা বলুন আমাদের আজকে শিল্পীর সঙ্গে আমার নাম আব্দুর রহমান জি রহমান ভাই বলুন কি গান জি ভাইয়া আমার একটা গানের অনুরোধ ছিল জি বলুন একটা গানের অনুরোধ ছিল ভাইয়া এই যে রজনী বৈষ্ণব ওকে ডান অনেক সুন্দর সুন্দর কিছু গান আমরা শুনছি ফোন করার জন্য এই গানটা হচ্ছে কথা সুর সানমিয়া ইস কাম ফ্রম ময়মনসিং জি এটা বাড়ি ভাই গিয়েছে আরও অনেক শিল্পীরও গিয়েছে কিন্তু বাড়ি বের কণ্ঠে হিট করছে বাড়ি বে কে হাল্লাই ব্যস্ত নসিব করুক অত্যন্ত ভালো একজন শিল্পী আমার বাংলাদেশের একজন গুণী মহাজনকে হারাইল আমি সেই গানটা গাওয়ার চেষ্টা করব এই গানটার পরে আমরা চিটংয়ের গানটা শোনার পরে শুনছি তো আসলে আমার বন্ধু মুরাদ আর ফল ব্যবসায়ী মোল্লা এরা দুজনেই চট্টগ্রাম আঞ্চলিক গান শুনতে চাইল সে গানটা গাই দই ভাত দিয়ে দই খাই জ্বালা যন্ত্রণায় বলে ভাত দিয়ে মা কি সোনা খাইলাম সোনা আর দইয়ের কিন্তু সেম রং বলে ভাত দিয়ে মা কি সোনা খাইলাম মনে গইলাম দই অবতা আই ক্যান ফলো যাইম বই আই ক্যান ফলো যাইম বই
ওরে বাদি মা কিছু না খাইলাম মনে কইলাম দই, বাদি মা কিছু না খাইলাম মনে কইলাম দই, আই ক্যান ফলোই যাইম বই, আই তো ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, অবাদি আই ক্যান ফলোই যাইম বই। তৈলা ফুরাই বাজার করি হন্ডে লই যার গই, আই ব্যাগ পরি বাজার করি হন্ডে লই যার গই, আই তো ভালোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, আই তো ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই। নয়া বউর হান্ড দেখি, নয়া বউর হান্ড দেখি অস্থির হয়ে যাই গই, আই ক্যান ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই। উগা মাইয়া বিয়া দিলাম বিয়াই বিয়েন সাই, এই বিয়াইনে আর দেখলে থাকে মুখ ফিরাই, মাঝে মাঝে মনে হতে, মাঝে মাঝে মনে হতে বনদ যাইম বই, ওরে মাঝে মাঝে মনে হতে বনদ যাইম বই, আই তো ফলোই যাইম বই, আই তো ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, ওরে বাদি মা কিছু না খাইলাম মনে কইলাম দই, ওরে বাদি মা কিছু না খাইলাম মনে কইলাম দই, আই ক্যান ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, আই ক্যান ফলোই যাইম বই, আই ক্যান আতুন মনে হতো বাজে ফলোই যাইম বই আর বাইসতাম নয় পাগল আমরা হয়ে যাচ্ছি আসলে, এত চমৎকার আয়োজন আজকে এবং সত্যি প্রতিটি গান আমাদেরকে এক এক রকম মেজাজে নিয়ে যাচ্ছে, পাগল আমরা হয়ে যাচ্ছি গান শুনে শুনে, সত্যি আমরা গান পাগল মানুষ, আমরা আরও গান শুনতে চাই। অনুরোধের গান ছিল বেশ কিছু এবং এই আমার এই ছেলেটা বাসি আব্দুল করিমের গান, রুহি ঠাকুর এই গানটা গাইতো, এই গানটা আমাকে শিখায় 92-তে, আমি এখানটা রেকর্ডও করেছি, দেখি একটু গাইতে মনে থাকে কিনা দেখি। Thank you.
সেই গানটা গাইছিলাম আমার অ্যালবামে, ফকির অ্যালবামে, যদি কতটুকু মনে থাকে দেখি বাবা। ওরে সোনা রঙ্গ রুবেল, এই গানটা শোনার জন্য বহুবার আমাকে বলছে একটু গাই। ওরে সোনা রঙ্গ হইল অঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনাথ, তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনাথ, তুমি বিনে Thank you.
খুশি বলো মাইকি বলো খুশি অনেক খুশি এবং সত্যি অনেক চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আপনি আপনাকেও ধন্যবাদ এবং সত্যি ভাইয়া অসাধারণ অসাধারণ ছিল একটু কথা শুনতে চাই ভাইয়ার কাছে সেটা হচ্ছে যে ভাইয়া বলছিলেন প্রথমে শুরুতে যে অনেক ব্যস্ত অনুষ্ঠান নিয়ে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত এবং দেশের বাইরেও আপনার যাওয়া হচ্ছে এই কাজগুলো নিয়ে এবং এটা এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন দেশে যাচ্ছেন নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন গান শোনাচ্ছেন আমরা শুনবো তো একজন দর্শক আছে হ্যালো হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম কে আছেন আমাদের সাথে হ্যালো আমি বলছি লালবাগ থেকে রাসেল মাহমুদ রাসেল মাহমুদ জি ভাই কথা বলুন জি ভাই বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলুন আসসালামু আলাইকুম রাসেল আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন আমরা শুনতে পাচ্ছি সবাই জি হ্যাঁ ফকির ভাই শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে আপনি বলুন শিল্পী ফকির সাহেবের সাথে কথা বলতে চাই জি বলুন হ্যালো হ্যাঁ কাইন্ডলি মানে আমরা তো এই যুগের লোকজন তো মানে আমরা মডার্ন ছেলে পেলে ঠিক আছে আপনার গানের অনেক ভালো লাগেছে ঠিক আছে এখন দাদা জি হ্যালো হ্যাঁ আপনি মানে আপনার গানে খুব মর্মতা আছে আপনি কাইন্ডলি কি ওই যে কোমর কোরিয়া এই গানটা কি আমাদের শোনাবেন আচ্ছা অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন পছন্দের গান অবশ্যই শুনবেন মডার্ন ছেলে ভ্রমর কইও গিয়া পছন্দ করছে ধন্যবাদ জি বিনয়ের সাথে একটু কথা যদি অনুমতি দিলে মিডিয়াতে বলতে চাই জি প্লিজ মডার্ন কিন্তু আমিও কম ছিলাম না আমি ম্যাথমেটিক্সে মাস্টার ঢাকা ইউনিভার্সিটি কিন্তু মডার্ন হইও আমি আমার মায়ের গানকে মুখে তুলে নিয়েছি একদম দেখো আমার ধন্যবাদ তা আসলে আমরা ইয়াংদের গান বলি মডার্নদের গান বলি এগুলো হচ্ছে কিছু কথা অর্থাৎ আর বেশি কিছু বললাম না আমরা কিন্তু তখন থেকে মডার্ন বাংলা সঙ্গীত আমার ফোকটা যেদিন থেকে হারমোনিয়ামে ব্যবহার হয়েছে সেদিন থেকে এই গানটা মডার্ন হয়ে গেছে কারণ ইটস কাম ফ্রম জার্মানি সুতরাং ওনার গানটা আমি গাবো অবশ্যই গাবো আচ্ছা অবশ্যই ভ্রমর কই গিয়া আচ্ছা এর আগে হ্যাঁ অবশ্যই আপনি একটু লাইনে থাকেন আমি অবশ্যই গাবো ওকে আমরা এবং এবার কোনো অন্য কোনো গান শুনবো আপনি হ্যাঁ কোনটা বলো আচ্ছা যে কথা বলছিলাম যে বিভিন্ন দেশে আপনি শো করতে যান সেই সময় এই যে তরুণ প্রজন্ম ফোন করেছে এখনকার প্রজন্ম আমরা যারা আছি তাদের জন্য নির্দিষ্ট কোনো গান থাকে নাকি গানের জায়গাগুলো আসলে তারা আপনি যে গান গাচ্ছেন সেটা যেমন উনি বলছিলেন যে ওনার সবগুলো গানই আপনার ভালো লাগে সেই ভালো লাগার জায়গাটা আসলে দর্শক শ্রোতা থেকে আপনি কোন ধরনের শ্রোতাদের খুব বেশি আকৃষ্ট হয়ে যায় ইমিগ্রেশন ক্রস করলে সে কিন্তু মনে প্রাণে বাঙালি হয়ে যায় সে যখন বিদেশে যায় ওই বিজাতীয় সংস্কৃতির আবদ্ধতে সে কিন্তু একটা বেড়া জালে পড়ে যায় যখনই আমার বাংলা গান শুনে তখন তারা পাগলের মতো কিন্তু আমার গানগুলি নেয় এই জন্য যারা বিদেশে থাকেন তাদেরকে আমি শ্রদ্ধার স্বরে স্মরণ করি আসলে অবশ্যই এবং তারা দেশকে খুব অনুভব করে জি এবং আপনারা তাদেরকে আসলে সেই জায়গাটা নিয়ে যান খুব কাছে নিয়ে যান দেশকে যদিও বা বলতে পারি না চেষ্টা করি জি অবশ্যই আমরা গানে যাই কি গান শুনছি এবার কি শুনবা একটা লালন গীতি গাই শুনিলে প্রাণ চমকে উঠে দেখিতে যে মন ভূজঙ্গ না যেখানে সায়ের বারামে খানা যেখানে সায়ের বারামে খানা শুনিলে প্রাণ চমকে
অসাধারণ, অনেক পছন্দের একটি লালন সঙ্গীত। আমরা কম বেশি সবাই আসলে গুনগুন করে গাই এই ধরনের গানগুলো, আমাদের মাটির গান, আমাদের একদম হৃদয়ের গান। এবং আপনাদের কাছে সবসময় আসলে আমাদের এই জায়গাটায় আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা এই গানগুলোকে ধারণ করছেন এবং সব প্রজন্মকে এই গানগুলো স্মরণ করে দিচ্ছেন প্রতি মুহূর্তে। সত্যি আসলে জি, আমি কথা বেশি বলবো না, আমার ভাই বোনে বসে আছে, আমার মডার্ন মানুষ, ওনার জন্য গানটা গাচ্ছি। এই গানটা হচ্ছে রাধারমণ দত্তের একটা গান, ভ্রমর কইও গিয়া। মুহি রাধা মইরা যামু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বি ছেদের নলে
আসতাম রে ভ্রমণ, যাইবারে সাহাড়িয়া মাথার কেশ দুই বা কইরা রাখিতাম বান্দি আরে ভ্রমরে ভ্রমর কইয়গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে চমৎকার। এই গানটা আসলে অনেকজন অনেক রকমভাবে গেয়েছে, আমরা আজকেও শুনলাম অন্যরকম একভাবে, চমৎকার। একজন দর্শক আছে, হ্যালো হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, কে আছেন সাথে, কোথেকে ফোন করে, জি শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, জি জি আমি আজকের শিল্পী সাউদ্দিন সাহেবের এলাকা থেকে বলছি, চিটাগাং বাসকালি থেকে, ওরে বাবা, জি কথা বলুন, কে, জি হ্যালো, হ্যাঁ জি বলুন, আমরা কিন্তু শুনতে পাচ্ছি আপনার কথা, জি আমি মন্নান বলছিলাম বাসকালি থেকে, হ্যাঁ বলুন, অন্য কি গান, বাড়ি সিদ্দিকি আমাদেরকে অনেক গান শুনাইছে, শেষ হয়ে গেছে আমাদের কাছে, আজকে আমি সাউদ্দিন সাহেবের কাছ থেকে একটা গান, বাড়ি সিদ্দিকি সাহেবের একটা গান শুনতে চাই, ওনার একটা গান আগে গাইছি তো বাসখালী থেকে, আমার আমার গ্রামের বাড়ি বাসখালী, আচ্ছা হ্যাঁ আমরা জানি, সেটা অনেক দূর থেকে ফোন করেছেন, একেবারে খুব কাছের মানুষ, আচ্ছা বাসখালী থেকে আমি লাস্টে আরেকটা বাড়িবের জন্য গান গাইতে বসব, আপনি সঙ্গে থাকুন, শোনানো হবে আপনাকে, হ্যাঁ গাবো না, জি একটু শুনেই দিন, এবার গুসা করে ফেলবো বাসখালী মানুষ তো, আচ্ছা আমরা একটু প্রিপারেশন নিতে থাকি, এই ফাঁকে আমি একটা ব্রেক থেকে আসি, আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক নিচে অল্টারনেশন মিউজিক লাইভ থেকে একটি বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, সাথে থাকুন আমাদের। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি অল্টারনেশন মিউজিক লাইভে, সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক ফিরে যাচ্ছি আবারও আমাদের আজকের শিল্পী, গণসঙ্গীত শিল্পী ফকির সাহাবুদ্দিনের কাছে, ফকির ভাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের আজকের এই চমৎকার আয়োজনে, এবং সত্যি আয়োজনটা অনেক ভালো লাগছে শুধুমাত্র আপনার কারণে, এত চমৎকার কিছু গান আপনি আমাদের আজকে দিচ্ছেন, সত্যি অসাধারণ সব কিছু মিলিয়ে। আচ্ছা ভাইয়া, যে গানটি একটু আগে আমরা শুনছিলাম ভ্রমর কুয়োগে, এই ধরনের গানগুলো অ্যাকচুয়ালি এখন অনেক সুন্দরভাবে নতুনভাবে আসছে এবং অনেক মডার্নাইজ করে গানগুলো করা হচ্ছে, অনেক মিউজিক দিয়ে, অনেক ভ্যারিয়েশন দিয়ে, এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখেন?
এখন আসলে বলতে গেলে তো অনেক কন্ট্রাডিকশন হয়ে যায়, এইসব প্রশ্ন না করে ভালো। আচ্ছা, তুমি যেহেতু বয়স অনেক হয়ে যাচ্ছে, জি, একটু বলতে হয়তো একটু যোগ্যতা রাখি, জানি না। তবে আমার ফোকগুলোকে মডার্ন করা ভালো, ফিউশন করা ভালো, জি, যেন গানটা শুনে কনফিউজ না হয় মানুষে। আচ্ছা, ফিউশন হচ্ছে ইনস্ট্রুমেন্টালি আমার ফোক গানের মধ্যে সব বাজবে, গাওয়ার সময় যেন আচ্ছা আমার এই ফোকটা সারা পৃথিবীর মাঝে, অনেক জায়গায় সারা পৃথিবীতে ঘুরেছি, আমার এই ফোক যেটা বাংলাদেশের ফোক আছে, এটা ভারতবর্ষ নাই, কিন্তু এই ধরনের একটা সম্পদ সারা পৃথিবীর মাঝে কোনো জাতির কাছে না, একমাত্র বাংলা বাঙালির কাছে আছে, আমাদের আছে, এইটা যেন অরিজিনালিটি থাকে। দয়া করে যত মডার্ন করুক, হয়তো দুই চার দিন খাইতে পারবা, আবার কিন্তু আবার পূর্বের জায়গায় ফিরে আসতে হবে, সাবেক জায়গায় আসতে হবে। সেটা আসলে এই বিষয়গুলো আসলে আপনাদের কাছ থেকে জানার আছে, কারণ অনেক কিছু জানবার আছে, অনেক কিছু শেখবার আছে, এবং আপনি অনেক কিছু দিয়েছেন। আমরা শিখেছি আমাদের গুরুজনদের কাছ থেকে, অবশ্যই অবশ্যই, শাহ আব্দুল করিমের কাছ থেকে শিখেছি, রুহি ঠাকুরের কাছ থেকে শিখেছি, বড় বড় মহানের কাছে শিখেছি, যে তোমরা যতগুলি গান করো মডার্ন করো সমস্যা নেই, কিন্তু বেসিকটা ঠিক রেখে, বেসিক ঠিক রাখতে হবে। আমরা এবারে কি শুনছি? এটা হচ্ছে আমার মৌলিক একটা গান, আমার অ্যালবামের এই গান, এটার গীতিকার শুরু করে অতিথি আরজু, সে গানটা গাচ্ছি আমার অ্যালবামের গান, শুনছি সুফিয়া বাবুর। কতকাল শৈব জ্বালাতো
সখি তারে এনে দে, তারে এনে দে রে সখি তারে এনে দে, দিবানী শিরিদ মন্দিরে বাঁশি বাজায় দে সখি তারে এনে দে। পাগল হইয়াছি তারে দরশনেতে সখি তারে এনে দে, তারে এনে দে রে সখি তারে এনে দে, তারে এনে দে রে সখি তারে এনে দে, দিবানী শিরিদয় মাঝে, দিবানী শিরিদয় মাঝে বাঁশি বাজায় দে সখি তারে এনে দে, সখি তারে এনে দে সখি তারে এনে দে। আমি খুব খুশি যে আমার পিছনের লোকগুলি এত নাচানাচি করছে, ক্যামেরা ভাইয়েরা যারা আছেন, সামনের লোকগুলি চমৎকার দেওয়ালাম, থ্যাংক ইউ। আসলে তাদেরকে ছাড়া আমাদের কোনো কোনো কিছু করা সম্ভব না, এবং তাদের এনজয়মেন্টটা অনেক বেশি, তাদের আনন্দটা সবচেয়ে বেশি, একদম একদম, এবং সেটা আরো উৎসাহিত করে তোলে আমাদের সবাইকে। আচ্ছা, এবার কি প্ল্যানিং হচ্ছে, কোন গান আজকে? আমার একটু গান বেশি গাচ্ছি, জি, এই জন্য আমার গানগুলো একটু রেখে যেতে চাই, আমি মরার পরে তো কিছু গান রেখে যেতে হবে। আমরা এত সহজে আপনাকে ছাড়ছি না, সারা জীবন মানুষের গান গিয়েছি। এই গানটা আবার আমার এক বন্ধু মুরাদ আছে, এই গানটার খুব পাগল সেই গানটা, আচ্ছা, বারে বারে মেসেজ দিচ্ছে এই গানটা গাওয়ার জন্য, মুরাদের জন্য এই গানটা গাচ্ছি সবার জন্য, চলো। ওরে একবার যদি তোরে পাইতাম বুকে জড়ায় আদর করতাম, অন্তরে তে তোর পীরিতের বান মনে রাখিস ওরে বন্ধু, মনে রাখিস, মনে রাখিস ওরে বন্ধু। এই গানের গীতিকার সুরকার আমি নিজেই, এই গানটা আমি কখনো রেকর্ড করি নাই, স্টেজে গাইতাম। মনে রাখিস ওরে বন্ধু, মনে রাখিস, মনে রাখিস ওরে বন্ধু, তুই ছিলি মোর পরাণের পরাণ, তুই ছিলি মোর পরাণের পরাণ, একবার যদি মনে রাখিস ওরে
কলেজের করিডোরে প্রথম যেন সে আমাকে দেখে একটা কথা বলেছিল, প্রথম দেখার কালে বলেছিলে তুই আমারে, জীবন গেল ভুলবো না তোমারে। প্রথম দেখার কালে বলেছিলে তুই আমারে, জীবন গেল ভুলবো না তোমারে। কেমন করে সাজিলে পাশা, কেমন করে সাজিলে পাশা, তুই ছিলি মোর পরাণের পরা। একদিন তোমার সনে থাকবো দুজন আদরে আদরে, তোর কথাতে আমি একদিন ভেবে নিলাম, ছিল আশা মনে মনে বাঁধিব ঘর তোমার সনে, থাকবো দুইজন আদরে আদরে। সেই বালু জোর বৈরি হাওয়া, সেই বালু জোর বৈরি হাওয়ায় ভাঙিলে তুই তুলিয়া প্লাব, পরাণের পরাণ। একবার যদি তোরে পাইতাম বুকে জড়াই আদর করতাম, অন্তরে তে তোর পীড়িতের বান মনে রাখিস ওরে বন্ধু, মনে রাখিস ওরে ছিলি মোর পরাণের পরা, তুই ছিলি মোর পরাণের পরা, তুই ছিলি মোর পরাণের পরা। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার কিছু গান আজকে আমরা শুনছি, একটু ভিন্ন ধরনের গান শুনছি আজকে, আরও শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি ওয়ার্ল্ড নেশন মিউজিক লাইভ থেকে বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নেশন মিউজিক লাইভে, সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ফিরে যাচ্ছি আবারও আমাদের আজকের শিল্পী, গণসঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিনের কাছে। আচ্ছা ভাইয়া, এবার কি শুনছি আমরা?
শুধু গানে গাবো? আজকে আসলে এত চমৎকার কিছু গান আপনি আমাদের প্রেজেন্ট করছেন, দিচ্ছেন, যে আমরা এই সময়টুকু আর মানে কোনোভাবে যেতে দিতে চাই না, গান শুনতে চাই। আচ্ছা চলুন, সদুল্লা ফরাজের লেখা, জি, আমার এই সুর করা, এই গানটা গাওয়াইছিলাম একটা শিল্পী দিয়ে, সেগুলো তো উঠে আসে নাই, নতুন শিল্পী ছিল, সে গানটা গাচ্ছি। আচ্ছা একজন দর্শক আছে আমাদের সঙ্গে, আমরা একটু কথা বলি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে ভাই আমাদের? কে বলছিলেন? মিরপুর থেকে এমপি ইলিয়াস মোল্লা বলছিলাম। জি মিরপুর থেকে, আচ্ছা ইলিয়াস মোল্লা এমপি, আচ্ছা আচ্ছা, ভালো আছেন, আসসালামু আলাইকুম। জি মায়ের গান, মায়ের গান। ওয়ালাইকুম আসসালাম শাহাবুদ্দিন ভাই, কেমন আছেন? মায়ের গান এখনই দিতেছি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এমপি মহোদয়, কতদিন পরে দেখলাম ইলিয়াস মোল্লা ভাই, আপনাকে অজস্র সালাম সালাম সালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য আমার মিরপুর এলাকার আমার নেতা কর্মীরা খিচুড়ি খাচ্ছে আর আপনার গান শুনছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজন আপনার? ভালো ভালো থাকেন। উনি খুব মায়ের ভক্ত, জি, ওনার রিকোয়েস্টটা ওনার না বলার আগে বুঝে গেছি, আমার এত অত্যন্ত পছন্দের একজন মানুষ, প্রিয় মানুষ, অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন। একজন এমপি মহোদয়, আমি ওনার নামে কারণে একটু বলতে চাই, কারণে উনি কিন্তু নিজেই শিল্পী, এবং ইন্টারেস্টিং, একজন এমপি মহোদয় একটা অনুষ্ঠানে গেলাম, উনি কিন্তু গানের ডায়েরি কিন্তু পকেটে রাখে সবসময়, আমি দেখলাম গান গাচ্ছে তো একজন ডায়েরিটা বের করলো, একটা পেশাদার শিল্পীর মতো। ভাই আপনি গানের কথা, হ্যাঁ গান গাই, গানের খাতা সহ উনি রাখেন কিন্তু, আমাকে বুঝতে তারা আমি সালাম জানাই। আমাদের আয়োজনের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, ফোন করেছেন, থাকুন আমাদের সঙ্গে। উনি মাকে এবং মাকে আঠারো হচ্ছে আমাদের এই এশিয়ান টিভির মাননীয় চেয়ারম্যান মহোদয়, উনিও মায়ের খুব ভক্ত। ও সরি, ওয়ালটন টিভিকে, ওয়ালটনকে ধন্যবাদ, দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য, তো ওয়ালটনের জিনিসপত্র আমরা কিনি কারণ আমি দেশীয় জিনিসই কিনি, ওয়ালটনকে ধন্যবাদ আমাকে বারে বারে আনার জন্য, এশিয়ান টিভির সমস্ত কলা কৌশলী যারা আছেন তো সবাইকে ধন্যবাদ, আমার মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং ইলিয়াস মোল্লা ভাই দুজনের নামে মায়ের গানটাকে গাইয়ে দিই। শুনছি আমরা, জি। ওরে নয়া বদুর সাগর ধরে, এটা আমার সুফি অ্যালবামের গান, অতিথি আরজুর লেখা শুরু করে আমার মৌলিক গান, আজকে আমার গানগুলি বেশি হচ্ছে, খারাপ লাগতেছে? মায়ের লাশের বোঝা বহন করা দায়, আগুন কলি যায়, মায়ের লাশের বোঝা বহন করা দায়, যে মানুষটি দশ মাস দশ দিন আমাকে গর্ভে রেখেছে, আমাকে দুনিয়া দেখালেন, পৃথিবী দেখালেন, উনি আমার সামনে মরে যাবে, এটাকে সহ্য করা যায়? ওরে নয়া বধুর সাধন ধরে ধরে, ইলিয়াস ভাই থ্যাংক ইউ, যাই রে মা পালকি চড়ে, আতর গোলাপ সাদা শাড়ি গায়, আগুন কলি যায়, মায়ের লাশের বোঝা বহন করা দায়, মায়ের লাশের বোঝা, লাশের বোঝা বহন করা দায়, মায়ের লাশের বোঝা বহন করা দায়, আগুন কলি যায়, লাশের বোঝা বহন করা দায়,
খোকায় রে জাদু ধন আমি কি ধরি নাই তোরে করবে তে ধারণ মাই বুঝি কয় রে বাস্তায় রে জাদু ধন আমি কি ধরি নাই তোরে করবে তে ধারণ বাচ্চা হইয়া কেমন করে নিজের হাতে এমন করে পুত্র হইয়া কেমন করে পুত্র হইয়া কেমন করে নিজের হাতে এমন করে মাথায় বুকে বাদন দিলি পায় আগুন কলি যায় লাশের বোঝা বহন করা দায় মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায় লাশের বোঝা বহন করা দায় গানের মধ্যে একটু কথা বলি মানুষই বিরক্ত বোধ করে একজন বিশাল বড় লোক হয়ে গেলেন একটা বিশাল দিঘি কাটাইল মারে ভাত দেয় না তো মায়ের দুধের ঋণ শোধ করার জন্য সেই দিঘিতে দুধ দিয়ে ভর্তি করে দিলেন বলে মারে তোর দুধের ঋণ শোধ করছে বল বাবা কেমনে রে তোর দেখে কত বড় দিঘি কাটাইছি সব দুধ দিয়ে দিল আমরা যে দুধ খাই মায়ের স্তন থেকে 32টা ভেইন 32 নাল দিয়ে একটা রক্ত থেকে দুধ হয় যে প্রসব বেদনা যে ধারণ করে সে বুঝে না যখন প্রসব বেদনা থেকে বাচ্চারা জন্ম দেয় তখন ওয়া করে কাঁদে তো মায়ের বেদনা ভুলে যায় প্রসবের কালেতে তোরে কত কষ্ট পাই 32 নালের দুধের দাবি আমি করি নাই প্রসবে কালেতে তোরে কত কষ্ট পাই 32 নালের দুধের দাবি আমি করি নাই সে মায়ের একলা রেখে পাঁচটাটায় লাশটা ঢেকে সে মায়ের একলা রেখে পাঁচটাটায় লাশটা ঢেকে কেমন করে যাইতে রে মন চায় আগুন করি লাশের বোঝা বহন করা দায় মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন করি যায় লাশের বোঝা বহন করা দায় নয়া বধুর সাজন ধরে যায় রে মা পালকি জোড়ে আতর গোলাপ সাদা শাড়ি গায় আগুন করি লাশের বোঝা বহন করা দায় মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন করি মায়ের লাশের বোঝা বহন করা দায় এই গানটা আসলে অসাধারণ একটি গান এবং এই গানটি মানে সত্যি কথা অনেকে আমাকে বলছিলেন যে আজকে আপনি আসবেন যেন মায়ের গানটা রিকোয়েস্ট করি এটা আসলে সত্যি এটা এবং এমপি মহোদয়কে ধন্যবাদ এমপি মহোদয়কে এলিয়াস ভাইকে আমি মিরপুর বাসীকে ধন্যবাদ জানাই জি ওরা সবাই একসাথে দেখছে সবাইকে সালাম জানাচ্ছি অবশ্যই আচ্ছা ভাই আমরা আরও গান শুনবো আপনার কাছ থেকে শুনতে শেষ করব তার আগে অনেক ধন্যবাদ ভাই আপনাকে এবং সঙ্গত করেছেন যারা আমাদের আজকে যন্ত্রসঙ্গীতে সবাইকে অনেক ধন্যবাদ ভাই শেষ গান শুনবার আগে আমি বিদায় নিয়ে আসি দর্শকের কাছ থেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের অল্টারনেশন মিউজিক লাইভ যদি আমাদের আজকের এই আয়োজন আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে কিন্তু আমাদের সার্থকতা ওয়াল্টন টেলিভিশন অল্টারনেশন মিউজিক লাইভ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আমরা এবার কী গান শুনব আব্দুল গফুর হালির গান আমার শ্রদ্ধেয় দিদি কল্যাণ ঘোষের গাওয়া ওরে দেখে যারে মাঝ ভান্ডারে সুফি এজম বাড়ি চট্টগ্রাম সিডিয়াং একটা বিখ্যাত
সংস্কৃতি ভান্ডারী, সে গানটা দিয়ে শেষ করি। দেখে দরে মাইজ ভান্ডারে দেখে কে, দেখে দরে মাইজ ভান্ডারে হইলা সে দরে বলা, দরে বলা বসাইল সে দরে বলা, দেখে দরে মাইজ ভান্ডারে দেখে তারে, দেখে দরে মাইজ ভান্ডারে হইলা সে দরে বলা, দরে বলা বসাইল সে দরে বলা, দরে বলা বসাইল প্রেমের মেলা। আল্লাহু আল্লাহু রবে নানান বৈদ্য সুনাদার কাসুল শব্দ সরে আসে গোনে খুশহারার, জিকিরেতে আকার বাতাস জিকিরেতে, জিকিরেতে আকার বাতাস করে আল্লাহু আল্লাহ, নূরে বলা বসাইল প্রেমের মেলা, দেখে তারে মাইজ ভান্ডারে দেখে তারে, দেখে তারে মাইজ ভান্ডারে হইতাছে নূরে খেলা, নূরে বলা বসাইল প্রেমের মেলা, নূরে বলা বসাইল প্রেমের মেলা, আল্লাহু 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 হাটি মনে নূরে মোলা যে করিবে জিয়ারত, দিল মন খুলে যাবে এই হবে দূরে বাদত, হাটি মনে নূরে মোলা যে করিবে জিয়ারত, দিল মন খুলে যাবে এই হবে দূরে বাদত, অন্ধকারে ডাক পিতারে অন্ধকারে, অন্ধকারে ডাক পিতারে না পাইলে তুই নূরে বলা বসাইল প্রেমের মেলা, দেখে তারে মাইজ ভান্ডারে দেখে তারে, দেখে তারে মাইজ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নূরে বলা বসাইল প্রেমের মেলা। প্রেমের মেলা, নূরে বলা বসাইল প্রেমের মেলা।